بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. সবাই বলেন صدق الله العظيم. آيات الكرسي আগে এটা অর্থ করে নেই. الله لا إله إلا هو الحي القيوم. আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি সার্বভৌমত্বের একমাত্র মালিক. لا تأخذه سنة ولا نوم. যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না. له ما في السماوات وما في الأرض. আকাশ জমিনে যা কিছু আছে সবই তার. من ذا الذي يشفع عنده إلا بإذنه. কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে. তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন. ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শা. তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না. অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান. ওয়াসিআ কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ. তার একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে. ওয়ালা ইয়াউ হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম. আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না. আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা. বলি সাদাকাল্লাহুল আযীম. আয়াতুল কুরসি. এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত. কি নামে পরিচিত? আয়াতুল কুরসি. এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই. সুবহানাল্লাহ. তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে. কোরআন শরীফের কি আয়াত? শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে. আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি, ঠিক কিনা বলে? আল্লাহর বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন. হতে পারে এবার আপনারা কেউ করতে পারেন, বাস ওয়াজ আর না শুনলে চলবে, আয়াতুল কুরসি পড়বো আর জান্নাতে চলে যাব না. বিষয়টা এমন নয়. বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবে জান্নাত দিয়ে দিবেন. সুবহানাল্লাহ. বলেন সুবহানাল্লাহ. এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন. আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান. মাশাআল্লাহ. চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব, তো আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই.
এটা শুধু স্লোগান নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা শুধু স্লোগান নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি। আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই? এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সার্বভৌমত্বের মালিক কে হবে? এটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস কোন না কেন উচ্চ জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পটি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানায়। আপনারা খুব খুশি হবেন, সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা। আরে বাবারা, তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা, নাকের মধ্যে ছাতা, দাঁতে ছাতা, তুমি হবা সকল ক্ষমতার উৎস। আহা, ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো, সাইকেলের টায়ার বাস্ট হইলে হার্ট ফেল করে, সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদি। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা, এই ক্ষমতাটাকে আরবিতে বলা হয় উলুহিয়া। এই ক্ষমতাকে, সার্বভৌমত্বের ক্ষমতাটাকে আরবিতে কি বলা হয়? উলুহিয়াত। আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলাহ, তাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সার্বভৌমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না, শেষও থাকবে না। এই কোয়ালিটি কার মধ্যে আছে? আল্লাহ পাকের মধ্যে। আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ু, তিনি হাইয়ু, তিনি কাইয়ু, তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরস্থায়ী, যার শুরুও নাই, যার শেষও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সার্বভৌমত্বের মালিক নিয়ে, মালিকানা নিয়ে যারা বসে আছে, যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা ছিনতাই হয়ে যেতে পারে, পারে কিনা? আর ঘুমায় থাকলে, সার্বভৌমত্বের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে? এই জন্য মালিক হচ্ছেন আল্লাহ পাক, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। সার্বভৌমত্বের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন সবাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মূসা সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন, আল্লাহ পাক তুমি নাকি
আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না মুসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো মৃত্যুকে জিন্দা করো একটু দেখাও আমারে আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমেন বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা নাম বললেন না বালা মানেও হ্যাঁ নাম মানেও হ্যাঁ কিন্তু একটু বেশ কম আছে তিনি নাম না বলে বালা বললেন নামের অর্থ হলো হ্যাঁ আর না বালা বালার অর্থ হচ্ছে কেন নয় অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু তাহলে এগুলি একটুখানি লিয়তমাইন্না কলবি আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো আল্লাহ দেখাইলেন মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক আর মৃত্যুকে চিন্তা করো কেমনে তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে তাহলে তোমার দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর ঘুমকে আল্লাহ পাক বললেন মুসারে ধরো মুসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন তন্দ্রা এসে গেল হাত শিথিল হয়ে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পড়ে ভেঙে গেল আকাশ আর জমিন গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে তাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকের ঘুম নাই তন্দ্রাও নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ঘুমও নাই তন্দ্রাও নাই আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মুবাররা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের এক অচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সবাই পড়েন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া কোনো ইলাহ নাই এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন যেই আয়াতটি বুঝলে পড়ে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি গতি সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান হবে আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি এখন আমাদের নামে নামায় আমলে লেখা হচ্ছে সুবহানাল্লাহ বলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী
يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত সুবহানাল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা কালকে আরো একটা হাদিস শুনাইছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় নিশ্চয়ই মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসতে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই সুবহানাল্লাহ এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয়
তাহলে থাকবে কি লিল্লাহ এ লিল্লাহ দিও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ পাকের এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজিক তিনি দান করেন সুবহানাল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের স্রষ্টাকে জমিনের স্রষ্টাকে মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে নাউজুবিল্লাহি মিন যালিক আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন কিনা আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কিনা ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্র্যাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকে বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত 3 ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধে ছিল কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধহয় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখি না তা গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল হঠাৎ কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাপায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহাস নয় তিনি বললেন কেন
কই বহসনা আপনি বলছেন যে এরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোন কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা বলছেন আমি আদম আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি ইব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবহানাল্লাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমিন ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত এ কথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকুন সামান্যতম জ্ঞান দান করেছি সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কি সবাই পড়েন আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তিনি এক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার শুরু নাই তার শেষও নাই সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আয়াতুল কুরসি সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে আল্লাহ তিনি খালিক মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন সুবহানাল্লাহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছে দেখুন পৃথিবী সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কিরকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ
ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করল বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কি না কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায়ে তাইয়েবা আমরা কি উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর এইটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি সত্যবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু রাসূল দেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন
নবুয়াত দিলেন প্রথম যে হইল প্রথম ওহিটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব গোটা কওম না ফরমা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহ তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখাইছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না এই কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নাই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাইলে তো কলজে যাবে ঠপ ঠড়ে ঠড়ে চলে বুঝে নেয় আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলাহ আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লাজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দলবল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত
মুসা কি বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি, লাঠি ফালাই দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শুনায় দিলেন, খুজহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না, ধরা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো, মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাইফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো, মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল, ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি, এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন, এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আসছে ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার সার এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই, দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে তিনি কথাবার্তা বলতেছেন, এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা, তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন, এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন, তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি, তিন দিকে সাড়াশি আক্রমণ, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন,
রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গীর সাথে দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? আছে। এত আস্তে বলেন কেন? আছে। ভয় পাওয়ার কারণ আছে? আছে। রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? না। জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? না। নবীদের চাইতে মাসুম, বেগুনা, উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা তাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই, এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত, সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছেন? আযীম, আযীম। আরবিতে চওড়াকে বলা হয় আরিদ, গভীরতাকে বলা হয় আমিক। কত প্রশস্ত, জামা পার কোনো ফিতা নাই, কত গভীর, জামা পার কোনো যন্ত্র নাই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও নবী, তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি নবীদের মতো সাহাবীদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন, বাধা আসবেই। বুঝাবুঝির ব্যাপার, বুঝতেই সারলো। কত মাহফিল হয় বাংলাদেশে, হয় না? কোনো বাধা নাই, ঠিক কিনা? কত পূজা হয়, পার্বণ হয়, গান হয়, থিয়েটার হয়, গুণাগার বিবির গান হয়, কত কিছু হয়, কোনো বাধা আছে? তাফসীরের মাহফিলে বাধা, কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে গাজীর গীত হয় না, এ তাফসীরের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ইমাম যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য, আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভিউ দেওয়ার জন্য নয়। পড়েন আমার সাথে, আল্লাহু লা
অত্যাচারিত হলেন। শুধু তাই নয়, বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া, প্রথম দাওয়াত। শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো, যতটুকু তার সবটুকু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তমাম আম্বিয়ায়ে কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন, সালফে সালিহিন, যারা দুনিয়া থেকে মোমেন মোমেনাত বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে, দু মাস সমাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায়, প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায়, কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর
বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন হালতে আছে জানি না আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন আমাদের আব্বা কত মহব্বত করতেন কত কষ্ট করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানায় জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বা রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না আয় আল্লাহ আমাদের আব্বা যত গুনাহ করেছি জানা অজানা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি সাইয়াদগুলি হাসানাত দিয়া বদলাইয়া দাও রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা আয় আল্লাহ মা যা যে হারাইছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বসে দশটা মাস ধরে মায়ের কষ্ট দিছি তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি মা বিরক্ত হন নাই থাপ্পড় মারেন নাই আষাঢ় দিয়া ফালায় দেন নাই আল্লাহ মা যাদের মারা গেল বাবু মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইরা আমার মা বোনেরা করুণ ভাবে আল্লাহরে বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله